আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাওয়ের রেসিপি। চলুন তবে দেখে নিই কী কী লাগছে ইলিশ পোলাও তৈরি করতে। ইলিশ পোলাও তৈরির জন্য প্রথমে আমার লাগছে ইলিশ মাছ, তারপরেই আমার লাগছে পোলাওর চাল। তো আমি এখানে কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। এছাড়াও আমার লাগছে পেঁয়াজ, এখানে আমি একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। লাগছে কাঁচামরিচ, আদা রসুন বাটা, টক দই, লাগছে তেজপাতা, দারুচিনি, এলাচি, লং আর গোলমরিচ। এছাড়াও আমার লাগছে রান্না করার জন্য তেল, লাগছে পরিমাণ মতো কিছুটা ঘি আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এবারে প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা রান্না করার জন্য তেল। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এই তেলটা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করে নেব। এবারে তেলটা গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো আদা এবং রসুন বাটা। এবারে আমি এগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। লবণ দেওয়ার পরে পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো কিছুটা গরম পানি। এই গরম পানিটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে বয়ল করে নেব। পেঁয়াজটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করেছিলাম। তো এই 5 মিনিট সময়ের ভিতরে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটা কাঠি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবেই কিন্তু সফট হয়ে গিয়েছে। এখন আমি একটি মাশরের সাহায্যে এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো ধনে গুঁড়ো। এবারে আমি এই ধনে গুঁড়োটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে। ধনে গুঁড়োটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। আর এই জিরে গুঁড়োটাকে এখন আমি পেঁয়াজ এবং ধনে গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ধনে এবং জিরেটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। এই কাঁচামরিচ দিয়ে এখন আমি এটিকে কিছুক্ষণ ভেজে নেব। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো টক দই। এবারে আমি দইটাকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দইটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা গরম পানি। এবারে সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর এটিকে আমি ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এবং মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো দেওয়ার পরে এগুলোকে আমি এখন ঢেকে দিচ্ছি আর আমি এগুলোকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তা এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি এগুলোকে আরও 5 মিনিটের জন্য রান্না করব। তা আমার সবগুলো মাছ কিন্তু উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঢেকে দিচ্ছি। ঢেকে এগুলোকে আমি আরও 5 মিনিটের জন্য রান্না করব। এবারে ফিরে আসলাম ঠিক 5 মিনিট পরে। আমার মাছগুলো কিন্তু এখন পুরো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। এবারে চলে আসলাম পোলাওটা রান্না করতে। তো আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেওয়ার পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এবারে এই পেঁয়াজগুলোকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম মশলাগুলো। এবারে আমি গরম মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে একটু সুন্দর ফ্লেভার বের হয়ে আসে। আমার পেঁয়াজ এবং গরম মশলাগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এবারে আমি পোলাওয়ের চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পোলাওয়ের চালটাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি মাছ কষিয়ে নেওয়া মশলাগুলো। এবারে আমি মশলাটাকে ভেজে নেওয়া চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি তাই আমি এখানে 4 কাপ পরিমাণ গরম পানি দেব পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ এতে করে পোলাওয়ের কালারটা ভালো আসবে এবারে আমি সবকিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচামরিচ আমি কাঁচামরিচকে 2 ভাগ করে নিয়েছি এবার কাঁচামরিচগুলোকে আমি পোলার চালের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আরো কিছুটা লবণ সবকিছু দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে আমি এটিকে ঢেকে রান্না করব এই সময় চুলার ফ্লেমটা আমি মিডিয়াম টু লো আছে রেখে 5 মিনিটের জন্য রান্না করব এবারে ফিরে আসলাম 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তাই এই পর্যায়ে আমি চালগুলোকে একবার উল্টে দিচ্ছি সবটুকু চাল উল্টে দেওয়ার পরে আমি এগুলোকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব এবারে ফিরে আসলাম 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি এবারে চালগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার পোলাওগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে এবারে আমি এই পোলাওয়ের উপরে ছড়িয়ে দেব আগে থেকে রান্না করা মাছের পিসগুলো এবারে আমি উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিব সেই সাথে উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আমি প্রতিটা মাছের উপরে কিছুটা ঘি দিয়ে দেব আর সেই সাথে কিছুটা দিয়ে দেব পোলাওয়ের উপরে ঘি এবং বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি এটিকে 5 মিনিটের জন্য ঢেকে দমে রান্না করব এবারে ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেছি আমার ইলিশ পোলাওটা কিন্তু একদম রেডি এখন আমি এটিকে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইলিশ পোলাও আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ